অষ্টম দিনের মতো চলছে আওয়ামী লীগ স্বতন্ত্র সহ অন্যান্য দলের প্রার্থীদের নির্বাচনী প্রচার প্রচারণা। প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, নাগরিকদের স্বস্তিতে রাখার ওয়াদা সহ বিএনপির সকল বাধা মোকাবেলা করে 7 জানুয়ারি কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার অনুরোধ তাদের। কিছু কেন্দ্রে প্রতিপক্ষের হামলার শঙ্কা কারো কারো। সকাল থেকেই ঢাকা 8 আসনে ব্যস্ত আওয়ামী লীগ প্রার্থী আফম বাহাউদ্দিন নাসিম। কাকরাইলে 19 নং ওয়ার্ড থেকে শুরু করে বিভিন্ন পাড়া মহল্লায় যান তিনি, দেন নাগরিকদের স্বস্তিতে রাখা সহ নানা প্রতিশ্রুতি। হুমকি দিয়ে ধমকি দিয়ে জনগণের সমর্থন কি কেউ পেতে পারে? কেউ পায় না, পায় না বিধায় বিএনপি জামাতিদের আন্দোলন বারবার ব্যর্থ হয়েছে। জনগণের ভোট বিএনপি জামাতের রাজ্যে পাবে না, এটা পাবে না বুঝতে পারার কারণেই তারা কিন্তু ইলেকশন থেকে দূরে সরে রয়েছে। নাসিম ভাই এসে আসাতে এখানকার লোকজন বিশাল আনন্দ উৎসব মুখরে তারা কিন্তু এই নৌকা নির্বাচন করছে এবং তারা খুব অত্যন্ত খুশি তারা নাসিম ভাইয়ের মতো একটা নেতা পাই। প্রচারণায় পিছিয়ে নেই ঢাকা 5 আসনের প্রার্থীরাও, আওয়ামী লীগের পাশাপাশি গণসংযোগ করেন স্বতন্ত্র প্রার্থীরাও। ভোটারদের নানা প্রতিশ্রুতির সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনার দেশ করতে নৌকায় ভোট চান আওয়ামী লীগ প্রার্থীরা। তবে এই আসনে নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর। একজন কর্মী একটি রাজনৈতিক অফিস করতে চেয়েছিল প্রচারণার জন্য সুজন প্রধান, সেখানে তাকে ডেকে নিয়ে সে হুমকি দিয়েছে, বিভিন্ন ধরনের মারধর করবে, এই ধরনের বিভিন্ন ভয়ভীতি সৃষ্টি করছে এই ধরনের। এটা হলো লোক 69 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সালাউদ্দিন। এলাকাকে মাদক এবং চাঁদাবাজ মুক্ত রাখার ব্যাপারে দাবিও আছে ভোটারদের, তাই যোগ্য প্রার্থী বেছে নেয়ার আকাঙ্ক্ষা। আমাদের চাওয়া একজন নির্ভরযোগ্য এবং সৎ উৎসাহী এমপি দরকার। উনি তার সমস্ত গুণাবলী ওনার ভিতরে আছে এবং উনি বিগত দিনে এমপি হওয়ার আগে উনি এলাকায় অনেক কাজ করছেন। যে মরণের ঝুঁকি নিয়ে মানুষের পাশে কীভাবে দাঁড়িয়েছেন এটা শুধু আমরা বলি না, সারা বাংলাদেশে প্রধানমন্ত্রী পর্যন্ত বলেছেন যে স্বেচ্ছাসেবক লীগ নেতা আলহাজ কামরুল হাসান রিপনের নেতৃত্বে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেক্রেটারির নেতৃত্বে কী পরিমাণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। মানুষ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে স্বাধীনতার সপক্ষের শক্তিকে জয়ী করবে বলে প্রত্যাশা নৌকার প্রার্থীদের। মামুন আবদুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।